ওয়েলকাম মিষ্টিমণি কিচেন। আজ তৈরি করে দেখাবো ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্টাইলের পাস্তা। এই পাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার আর খুব সহজেই তৈরি করা যায়। চলুন দেখে নিই কিভাবে এই সুন্দর পাস্তাটি তৈরি করব। প্রথমেই আমি এখানে পাস্তা সেদ্ধ করে নিব, সেজন্য এখানে আমি 1.5 কাপ পাস্তা দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো পাস্তা ব্যবহার করতে পারেন। এখানে এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিব 2 চা চামচ সয়াবিন তেল, এবার আমি 10 মিনিট এটা সেদ্ধ করে নিব। 10 মিনিট জাল দিয়ে নিয়েছি আর পাস্তা সেদ্ধ হয়ে গেছে, দেখুন, দেখলে বোঝা যাচ্ছে। আপনারা একটু চেক করে দেখবেন, 10 মিনিটে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি নামিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। আমি 2 টেবিল চামচ রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিব আদা কুচি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 চা চামচ, এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 চা চামচ, খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। সামান্য লাল করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব টমেটো, টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে আমি 1টা টমেটো দিয়েছি। এবার এখানে দিয়ে দিব সামান্য পানি, এবার এখানে অ্যাড করছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ লবণ, এবার এখানে অ্যাড করব কাঁচামরিচ কুচি, এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ 2 টেবিল চামচ, দিয়ে দিব সামান্য একটু পানি। সামান্য পানি দিয়ে আমি এটা কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু তেল উঠবে, তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, এবার এখানে পাস্তা দিয়ে দিতে হবে। পাস্তা দেওয়ার পরে বেশি সময় চুলার পাড়ে রাখার প্রয়োজন নেই, 1 মিনিট মতো নাড়াচাড়া করে এটা নামিয়ে নিব। দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে। খুব সহজেই তৈরি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলের পাস্তা। এটা